আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সফলতা। এই সেই সফলতা যে সফলতার জন্য দিনরাত কঠোর পরিশ্রম করেন, মাথার গাম পায়ে ফেলেন, কিন্তু অনেকজনের সফলতা অর্জন করতে পারেন না। কিসের জন্য আজ সেই কথা বলবো আমি আপনাদের। দয়া করে পুরো ভিডিওটা দেখে নেবেন, উপকৃত হবেন। সফলতা এই চারকরের নামটি ছোট হলে কি হবে, এটা অনেক মূল্যবান। ইউটিউবার ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি যারা নতুন। আপনারা বলেন, অনেকেই বলেন, ভাই আমার সাবস্ক্রাইবার কমে যায়, সেটা কিসের জন্য? সেটা আপনারই জন্য। আপনি কেন একজনের ভিডিও 3 মিনিটের উপরে দেখেন না? 3 মিনিট দেখার পর তারপর লাইক কমেন্ট ও বেল বাজাবেন, এভাবে করলে কখনো স্প্যাম হবে না। আর যদি এভাবে না করেন তাহলে আপনার স্প্যাম হবে, শুধু আপনার আপনার ওনার দুজনের স্প্যাম হবে। শুধু যে ওনার ক্ষতি হবে সেটা নয়, আপনারও ক্ষতি হবে। একজনের ইউটিউবার ওনার ভিডিও প্রথমে দেখবেন, দেখে রিল্যাক্স দেখবেন, আপনি দিনে 20টা করেন, কেন এই চিটিংবাজি করতেছেন, কিসের জন্য এই চিটিংবাজি করতেছেন? আপনি বুঝতে পারছেন, আপনি একজনের সাথে চিটিংবাজি করতেছেন প্লাস আপনার সাথে আরেকজনের চিটিংবাজি করবে, এজন্যই তো আমরা উঠতে পারতেছি না। কিসের জন্য, কেন আপনি চিটিংবাজি করেন? আপনি দিনে 10টা করবেন, 3 মিনিট করে 3 × 10 = 30, আধা ঘন্টা, সে আধা ঘন্টাকে আপনি সময় দিতে পারবেন না? 10টা করেন, 1 ঘন্টা সময় দেন, 20টা করেন, তাহলে কেন আপনি দিনটা এই প্রত্যেক দিন তো 2 থেকে 2.5 ঘন্টা সময় দিচ্ছেন? কিসের জন্য সেই সময় দিচ্ছেন? আপনি যদি চিটিংবাজি করেন তাহলে তো আপনারও লস, ওনারও লস, আরেকজনের ক্ষতি করতেছেন আপনি, তাহলে আপনি কীভাবে উন্নতি করতে পারবেন? সব জিনিসটাকে নিজের মনে করবেন, শুধু বউ ছাড়া, অন্যের বউ ছাড়া, আর সব জিনিসটাকে নিজের মনে করবেন, অন্যের কাজটাকেও নিজের মনে করবেন, অন্যের যে কোনো জিনিসটাকে নিজের মনে করবেন, অন্যের বোনকে নিজের বোন মনে করবেন, অন্যের ভাইকে নিজের ভাই মনে করবেন, অন্যের ভাইয়ের কোনো ক্ষতি হলে কেমন লাগবে ঠিক তেমনই আপনার নিজের ভাই ক্ষতি হলে কেমন লাগবে সেইভাবে তুলনা করবেন, শুধু অন্যজনের বউ ছাড়া। পরে বলবেন যে অন্যের বউ, আমি আমার নিজের বউ মনে করব, সেটা ভাববেন না। যাই হোক, আপনারা দয়া করে একটু বুঝতে চেষ্টা করবেন, আপনারা কখনো কারো ক্ষতি করবেন না, কারো ভিডিও 3 মিনিটের নিচে দেখে স্প্যাম করবেন না, আর আপনিও স্প্যামের যুক্ত হবেন না। আপনি সফলতার রাস্তায় চলে আসুন, অন্যদেরকে সফলতার রাস্তা দেখান, দেখবেন আপনি সফলতার রাস্তা খুঁজে পাবেন। আপনি কখনো কারোর সাথে চিটিংবাজি করবেন না, বারবার বলতেছি, বারবার আমি এটা বলতেছি, আমার ভিডিও 3 থেকে 4টা শুধু এই আপনাদেরকে নিয়ে, এত আপনাদেরকে তো এত বাজে মন্তব্য করবো কেন, কিসের জন্য? অনেকজনই প্রবলেম, সবারই প্রবলেম, স্প্যাম হয়, কেন, কিসের জন্য? সেটা তো আপনারই দোষ। আপনি ভালো করে দেখেন স্প্যাম হবে কম, মানে দেখুন নাই দেখুন, আপনি দেখেন, আপনি পুরো 3 মিনিট দেখেন, তারপর লাইক কমেন্ট ও বেল বাজান। আপনি যদি বেল না বাজান তাহলে উনি যখন আবার লাইভে আসবেন তখন আপনি কীভাবে জানবেন? এই সেই চিটিংবাজি কেন করতেছে, যে চিটিংবাজির জন্য আরেকজন আরেকজনের ক্ষতি হচ্ছে, কেন আপনি আরেকজনের ক্ষতি করবেন? আপনি যদি অন্যজনের ক্ষতি করেন তাহলে আপনারই ক্ষতি হবে, সেটা মনে রাখো। প্লিজ আপনি বুঝতে চেষ্টা করেন, একজনের লাইভে গিয়ে অযথা হয়রানি করাবেন না ওনাকে, সাব টু সাব বন্ধু করেন, আমি বন্ধু করতে চাই এই সেই এসব করবেন না, অযথা কষ্ট দিবেন না। আর যদি নিজে সেই লাইভে হতেন কেমন লাগতো সেটা ভাববেন। একটাই কথা বলবো যে আপনারা সব কিছু নিজের মনে করেন, শুধু বউ ছাড়া, অন্যের বউ ছাড়া সব কিছু নিজের মনে করেন, দেখবেন ঠিক হয়ে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আশা এত কষ্ট পরিশ্রম, দিন রাত পরিশ্রম করেন এই সফলতা, আর যদি সফলতা অর্জন করতে না পারেন তাহলে আর বলুন তো এর চেয়ে কি আর কষ্ট আছে, নিজেই বলে, তাহলে কেন আপনার চিটিংবাজি করতেছেন, কিসের জন্য বল, কিসের জন্য আপনার চিটিংবাজি করতেছেন? যে চিটিংবাজির জন্য আপনার ক্ষতি হচ্ছে তাহলে আর কেন আপনি আসছেন? ইউটিউবে সময় নষ্ট করে কোনো লাভ নেই। অনেকজন দেখেছি 5 থেকে 7 বছর ইউটিউবে কাজ করছে, ওরা লাইভে যখন আসেন 6 থেকে 7 জন লাইভে আসেন, কিসের জন্য? ওরা আসলে ইউটিউবার, ভালো ইউটিউবার নয়, ওরা চিটিংবাজি ইউটিউবার,
ওরা কারো ভালো চায় না, এজন্য ওরা আল্লাহ ভালো করে না। আগে নিজে চেষ্টা করো, অন্য সফলতা কীভাবে করা যায় দেখবেন আপনার এই সফলতা চলে আসবে। আপনি কখনো হিংসা করবেন না, হিংসা মানুষের জীবনটাকে ধ্বংস করে দেয়। আপনি বলেন যে আমার ফ্রেন্ড উনি যেন উপরে উঠেন, ওর যেন সাবস্ক্রাইবার বাড়ে, ওর যেন লাইক বাড়ে, ওর যেন ইনকাম করতে পারে, সেটা ভাববেন আপনি। সেটা মনে করবেন না যে ও সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে, ওর ইনকাম বেড়ে যাবে, এই সেই, এটা বলবেন না কখনো না। আসুন আমরা হিংসা বিবেক ছেড়ে দিয়ে একজনের সফলতার জন্য কঠোর পরিশ্রম করি। আমি আশা রইল আপনারা বিষয়টা বুঝতে পারবেন। আর আমার কথা যারা হৃদয়ে যদি কষ্ট পেয়ে থাকে দয়া করে কমান্ড স্টেটে থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।